আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। তো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকে চলে এলাম। আশা করি আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো এখানে আমি সকালে নাস্তা বানিয়ে নিচ্ছি। এখানে আমি আজকে চাপটি বানাচ্ছি ময়দা দিয়ে, আর এটা চালের গুঁড়ি দিয়ে বানানো হয় আসলে, তো সেটা অনেক মচমচে হয়। এটাও মচমচে করা যায়, তো এটা বলতে পারেন এক প্রকার ফাঁকিবাজি নাস্তা আমার, মানে রুটি বানানো আমার কাছে ঝামেলা মনে হয়। তো এর থেকে আমার এটাই ভালো লাগে খেতে। আর হাজব্যান্ড আর বাবু তাদের নাস্তা খেয়ে নিয়েছে, হাজব্যান্ডের নাস্তা খেয়ে হাজব্যান্ড চলে গিয়েছে, আর বাবুকে নাস্তা দিয়ে এসেছি কর্নফ্লেক্স আর দুধ, সে খাচ্ছে। তো এখানে আমি আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি, এটা খুবই সহজ এবং ঝটপট হয়ে যায়। আমার নাস্তাটা হয়ে গেছে বানানো, তো এই রাতের তরকারি ছিল সেটা দিয়ে আমি এটা খেয়ে নিচ্ছি। আর আমার বাবু এটাকে পিঠা রাখে, তো যাই হোক সে বলছে সে একটু খাবে, যদিও সে পরে খায়নি। তো এ তো নাস্তাটা শেষ করি, পরে অন্য কাজে যাব। তো নাস্তা খাওয়া শেষ করে আমি এখানে চা বানাতে এসেছি, আর এখানে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি দুপুরের জন্য, যেহেতু আমি আর আমার বাবু দুপুরে বাসায় থাকি আর ওরা বসলে বাসায় লাঞ্চ করে না, তো শুধু আমাদের জন্যই ভাতটা বসিয়ে দিচ্ছি। পরে দেখা যায় অন্য কাজের জন্য আসলে তাড়াহুড়ো লেগে যায়, তাই আমি একটা একটা করে আস্তে আস্তে করি। তো চাটা বানিয়ে নিচ্ছি, চা বানিয়ে চা খেয়ে তারপরে আমি একটু রিল্যাক্স করব, তারপরে অন্য কাজ করব। তো আমি চা নিয়ে ঘরে যাচ্ছি আমার বেডরুমে আর কি। তো আমি যাওয়ার সময় আবার তাদেরকে দেখে গেলাম। আমার আসলে দিনের মধ্যে মনে হয় 6-7 বার ওদেরকে না দেখলে ভালো লাগে না, পাখি আমার খুব পছন্দের। তো ওদেরকে খাবার দিয়ে দিয়েছি, আর এখানে মুরগিও খাবার দিয়েছি। সকালবেলা আসলে ঘুম থেকে উঠলে পরে আমার এগুলো কাজ থাকে, মুরগিকে খাবার দেওয়া, তারপরে পাখিকে খাবার দেওয়া, হাজব্যান্ডের নাস্তা, এগুলোই আসলে সকালবেলা কাজ করে তারপরে নিজে একটু রিল্যাক্স হয়ে নাস্তা করি। তো আমি বাগানে চলে এসেছি, এখানে আমি কিছু তেজপাতা ছিঁড়ে নিচ্ছি, পাতাগুলো আসলে একটু একটু করে শুকিয়ে গেছে, তাই ভাবলাম ছিঁড়ে নিয়ে ঘরে রেখে দিই, ড্রাই হয়ে গেলে খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে। তো এখানে আলহামদুলিল্লাহ গাছটা খুব সুন্দর হয়েছে, ধুন্দলের গাছ এটা, আর হচ্ছে ওখানে ছিল এটা চাল কুমড়ার গাছ মেবি। তো এখানে অনেক সুন্দর সুন্দর কচু হয়েছে, কচু শাক আর কি। তো আমি আজ এখান থেকে শাক নিয়ে রান্না করব চিন্তা করেছি, তো আমি এখান থেকে কিছু শাক কেটে নিচ্ছি। তো আমি শাকগুলো কেটে নিয়েছি এখান থেকে, আরও বেশ কিছু রয়েছে তো সেগুলো আর নিলাম না। দেখুন ধুন্দুলের ফুলগুলো কত সুন্দর ইয়েলো কালার, আসলে খুব ভালো লাগে দেখতে। তো এই যে আমি শাকগুলো নিয়ে নিয়েছি কেটে, এখন আমি এগুলো ঘরে যেয়ে পরিষ্কার করব। আর এখানে ছোটো ছোটো কামরাঙ্গা ধরেছে, খুবই সুন্দর ফুলগুলোর কালার। এগুলো দেখলে আসলে যতই মন খারাপ থাকুক একটা মানুষের মন ভালো হয়ে যায়। তো যাই হোক এখন আমি ঘরে চলে যাচ্ছি, এই যে আমগুলো আমার সুন্দর হয়েছে। সব কিছু ক্লিন করে আমি এখানে ধুয়ে কেটে বেছে নিয়েছি। এখানে আমি আজকে ফুলকপি দিয়ে আলু রান্না করব মাছ দিয়ে, আর এখানে আমি
রান্না করব হচ্ছে ইলিশ মাছের মাথা নিয়েছি, কচু শাক রান্না করব, আর এখানে শুটকি তরকারি করব একটা, তাই সবজি কেটে নিয়েছি কিছু পাঁচমিশালি। আর যেহেতু আমরা মানুষ কম তো মাছও আমাদের কম, তাই অনেকে আবার ভাবতে পারে যে এত অল্প মাছ কেন। যাই হোক, আমি এখন মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব। এটা শুধু আমার হাজবেন্ডের জন্য, মানে সে শুটকিও খাবে না আর কচু শাকও সে তেমন একটা পছন্দ করে না, তো ফুলকপি দিয়ে তার জন্য কারিটা রান্না করব। শুটকি তরকারিটা বসিয়ে দিচ্ছি, আজকে আমি বাঘা দিয়ে রান্না করবো। এখানে আমি পেঁয়াজ রসুন কুচি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। এগুলো আমি এখন একটু হালকা ভেজে নেব, তারপরে আমি এখানে মশলা অ্যাড করে দেব। কিছুই দেবো না, জাস্ট হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দেব, আর এগুলা দিয়ে সামান্য একটু ধনে গুঁড়া দিব, দিয়ে আমি এটাকে ভালোভাবে শুটকি দিয়ে কষিয়ে তারপরে তরকারিটা দিয়ে দিব। এটা হাতে মাখানে রান্না করা যায়, তো আমি দুইভাবেই রান্না করি সবসময়, যখন যেটা ভালো লাগে। যে আমার এটা কষানো হয়ে গেছে, এখন আমি জাস্ট চুলাটা কমিয়ে, সিদ্ধ হতে যতক্ষণ লাগে, তো এখানে আমি কোনো পানি অ্যাড করব না। এখানে সবজি থেকে যে পানি বের হবে সেটা দিয়ে আমি সিদ্ধ করব, যেহেতু কোনো ঝোল রাখবো না। আর এখানে সেই কচু শাকগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নিব আর কি। আমার
আমার কুচোটা সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ রসুন পেঁয়াজ দিয়ে আমি মাছটাকে কষিয়ে নেব। মাছের মাথা, ইলিশ মাছের শুধু মাথা নিয়েছি আমি, আর কিছু নিইনি। তো এটা আমি ভেঙে তারপরে আমি কচুটা দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিব। মাথাটা কষানো হয়ে গেছে, এখন আমি শাক দিয়ে ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেড়ে চেড়ে ঢেকে দিব, জাস্ট মানে সিদ্ধ হওয়ার জন্য। আলু শাক তো সিদ্ধ করাই আছে, জাস্ট মাথাটা মাছগুলো যাতে একটু সিদ্ধ হয় সেজন্য। আমার শুটকিটাও হয়ে গেছে সুন্দরভাবে, আর এই যে কারিটা রান্না করেছি অল্প একটু, তো সেটাও হয়ে গেছে, আর শাকটাও হচ্ছে। তো এই দিক দিয়ে আমি থালা বাসন কিছু জমেছে রান্নার পরে সেগুলো ধুয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি করে। তো এগুলো যদি রান্নার সাথে সাথে ধোয়া যায় তাহলে কিন্তু বেশি সময় লাগে না, আর রান্নাঘরটা গুছানো থাকে। তো আমার পুরো রান্নাঘর ক্লিন করা শেষ, এখন আমি শাওয়ার নিব, তারপরে আমি দুপুরের খাবার খাবো। তো এই যে খাবার খেতে বসে গিয়েছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দেবেন। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।